মানবতা সেবায় তরুণদের সম্পৃক্ত করতে রেড ক্রিসেন্ট সোসাইটিকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। হোলি ফ্যামিলি হাসপাতালের মর্যাদা ফিরিয়ে আনা সহ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আধুনিকীকরণের পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্যোগকালে সোসাইটির কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। দেশব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকার ও ব্যক্তিগতভাবে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা এই সংস্থাটি প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান নুরুর রহমান, ট্রেজারার এম এ সালাম, মহাসচিব কাজী শফিকুল আজম, বোর্ড সদস্য আরমা দত্ত এমপি, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।